नमस्कार, आमी कौशिक राय। एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाय। डबल राजयोग, चार राशिर हारानो साम्राज्य फिरे पेते चलेछे। कोन ए राजयोग? देखुन, बर्तमाने शुक्र कन्या राशिते निज गृहे अवस्थान करछे एवं এই নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে, অর্থাৎ দুই দিক থেকে লাভ পেতে চলেছে ডবল রাজযোগ। একটি হচ্ছে শনির ছায়া রাহু এবং আরেকটি আপনার শুক্রের উপর কোনো শুভ গ্রহের দৃষ্টি কিন্তু থাকছে না। অর্থাৎ এই জায়গাটাতে কী হচ্ছে, একটা হচ্ছে আপনার রাশির অধিপতি আপনার নিজ হচ্ছে এবং যে রাশির অধিপতি নিচ হচ্ছে সেই রাশিতে রাহু তুঙ্গ গৃহে অবস্থান করছে, অর্থাৎ শনির ছায়া রাহু এবং শুক্রের উপর কোনো শুভগ্রহের দৃষ্টি। এই দুইটি ডবল নিজভঙ্গ রাজযোগে চার রাশির ক্ষেত্রে কিন্তু ধনবর্ষা হতে চলেছে। এটি আপনার অর্থনৈতিক দিকটা, ধনের জায়গাটা কিন্তু আপনার স্টেবিলিটি কিন্তু করাবে, কিন্তু শরীরগত দিক বা আপনার যদি কোনো ঝামেলা মামলা মকদ্দমা চলে সেক্ষেত্রে কিন্তু এই রাজ্য নয়। এটি একমাত্র আপনাদেরকে আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত কিন্তু করবে। কেউ কেউ কমেন্টস করছেন যে স্যার আমার শরীরগত দিকটা, এই নিজভঙ্গ ডবল রাজ্য আপনার ক্ষেত্রে বিশেষভাবে আর্থিক রূপ থেকে আপনাকে কিন্তু সাহায্য করবে। তো কোন এই চার রাশি কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে আমি এক এক করে আপনাদেরকে জানাতে চলেছি। দেখুন, শনির ছায়া এই রাহু এই ডবল রাজযোগে মহা প্রাপ্তিও কিন্তু ঘটাবে এই কয়টি রাশির। প্রথম রাশির নাম হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির দেখুন অষ্টমভাবে আপনার শুক্রের অবস্থান, অর্থাৎ আপনাদের সুখ সাধন এবং ভাগ্য আপনাদের অষ্টমভাবে থাকছে। অর্থাৎ শুক্র আপনাদের চতুর্থপতি এবং নবমপতি অষ্টমভাবে নিজভঙ্গ ডবল রাজযোগ সৃষ্টি করছে, অর্থাৎ শুক্রের উপর কোনো শুভগ্রহের প্রভাব থাকছে না এবং এর পাশাপাশি আপনার রাহুর পঞ্চম দৃষ্টি এই শুক্রের উপর পড়ছে। অর্থাৎ এই জায়গাটাতে কি হবে, প্রথম কথা হচ্ছে আপনাদের সুখ সাধনের জায়গা, প্রপার্টির জায়গা, ভাগ্যের সাপোর্ট, এই জায়গাগুলো কিন্তু কুম্ভ রাশি কিন্তু পাবে। অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, প্রপার্টি থেকে লাভ, শেয়ার মার্কেট লটারি থেকে আপনারা লাভ পাবেন, বিদেশ থেকে লাভ, ব্যবসার জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো কুম্ভ রাশির ক্ষেত্রে। যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছে তারা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু এই সময় পাবে। কর্মক্ষেত্রে সফলতা, এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে এবং আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে এই ডবল রাজযোগে কুম্ভ রাশির। দুই নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের এই ষষ্ঠভাবে শুক্রের অবস্থান, অর্থাৎ আপনাদের দ্বিতীয় এবং সপ্তমপতি ষষ্ঠভাবে অবস্থান করছে শুক্র, শুক্রের উপর কোনো শুভগ্রহের দৃষ্টি থাকছে না এবং আপনার দ্বিতীয়ভাবে রাহুর অবস্থান করছে এবং রাহুর পঞ্চম দৃষ্টি শুক্রের উপর পড়ছে। অর্থাৎ এই জায়গার ক্ষেত্রে কী লাভ আপনাদের ক্ষেত্রে, প্রথম কথা হচ্ছে আপনাদের ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কিন্তু মজবুত কিন্তু করবে। আপনি মেষ রাশির মানুষ, আপনাদের দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ, দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, প্রপার্টি থেকে লাভ, আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা এবং যারা কম্পিটিটিভ পরীক্ষা দিবেন তারা কিন্তু ভালো রেজাল্ট এই সময় কিন্তু করবেন এবং কর্মক্ষেত্রে বিশেষ করে কর্মপ্রাপ্তির একটা যোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি করতে চলেছে এবং ধনের জায়গা আপনাদের যথেষ্ট কিন্তু মজুদ হবে। প্রপার্টি থেকে লাভ, শত্রু আপনাদের শান্ত হবে, এই জায়গাটা কিন্তু বিশেষ রূপে কিন্তু আপনারা কিন্তু ভালো ফল পাবেন। তিন নম্বর যে রাশি সে রাশির নাম হচ্ছে তুলা রাশি। তুলা রাশির আপনাদের রাশির অধিপতি এবং অষ্টমপতি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে।
এবং এই শুক্রর উপর কোনো শুভগ্রহের দৃষ্টি নাই। এবং অষ্টমভাবে আপনাদের রাহু, রাহুর পঞ্চম দৃষ্টি এই দ্বাদশভাবে পড়ছে, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিকটা আপনাদের ক্ষেত্রে ভালো, বিদেশ থেকে এই সময় আপনাদের লাভ হবে। যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন বা আপনি গ্ল্যামার দুনিয়া জগতে আছে, প্রপার্টি থেকে আপনারা লাভ পাবেন। এবং যারা ফাইন্যান্স ডিপার্টমেন্টে আছেন তাদের ক্ষেত্রে খুব ভালো সুযোগ আসতে চলেছে। এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মযোগ, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে, অর্থাৎ তুলারাশির ক্ষেত্রে। এবং আকস্মিক ধনলাভ আপনাদেরকে কিন্তু করাবে এই বিশেষ রাজযোগ, এই ডবল রাজযোগে তুলারাশির ক্ষেত্রে কিন্তু কপাল খুলতে চলেছে। এবং হারানো সাম্রাজ্য, ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা, বা আপনি যে টাকা ঋণ দিয়েছেন, যে টাকা তুলতে পারছিলেন না, সেই টাকা কিন্তু আপনাদের রিকভারি হবে। ব্যবসা ক্ষেত্রে আপনাদের যথেষ্ট শুভ এই ডবল রাজযোগ আপনাদের সৌভাগ্য দিতে চলেছে। চার নম্বর যে রাশি, সেই রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির আপনার তৃতীয়ভাবে অবস্থান করছে এবং আপনাদের চতুর্থপতি এবং একাদশপতি এই শুক্র আপনাদের তৃতীয়ভাবে অবস্থান, নিজভঙ্গ ডবল রাজযোগ সৃষ্টি করছে। এবং এর পাশাপাশি শুক্রের উপর কোনো শুভগ্রহের দৃষ্টি নাই। এবং আপনাদের একাদশভাবে রাহুর অবস্থান করছে এবং এই রাহুর পঞ্চম দৃষ্টি শুক্রের উপর পড়ছে আপনার তৃতীয়ভাবে। আপনাদের সুখ সাধনের জায়গা আপনাদের ভালো, প্রপার্টির জায়গা, প্রপার্টি থেকে আপনারা লাভ এই সময় পাবেন, কর্মক্ষেত্রে আপনাদের বেনিফিট আপনারা পাবেন, সফলতার জায়গা, আকস্মিক ধনপ্রাপ্তির জায়গা, এই সম্ভাবনাগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু দেখা যাচ্ছে। এবং রাহু আপনাদেরকে কিন্তু বিশেষ করে লটারি, শেয়ার, ফাটকা, এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে, জুয়া, এই জায়গাগুলো কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কিন্তু জবরদস্ত পরিমাণে লাভ কিন্তু এই ডবল রাজযোগ আপনাদেরকে কিন্তু করাবে। অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে এই ডবল রাজযোগের ফলে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ভাইদের সাথে আপনাদের সম্পর্কে উন্নতি, বেশ কিছু বড় ধরনের কন্ট্যাক্ট পাওয়া, অর্থাৎ আপনি ব্যবসা করছেন, বড় ধরনের কন্ট্যাক্টগুলো কিন্তু এই সময় আপনারা পাবেন, অর্থাৎ যেটাতে আপনি যথেষ্ট প্রফিট, অর্থাৎ বিশেষ করে ব্যবসার জায়গাতে যারা আছে ব্যবসা ক্ষেত্রে আপনারা, আপনি কর্কট রাশি মানুষ, আপনারা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু সফলতা পাবেনই পাবেন। এই ডবল রাজযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যোদয় করতে চলেছে কর্কট রাশির। এবং একাদশভাবে রাহু পঞ্চম দৃষ্টি শুক্রের উপর, এবং কোনো শুক্রের উপর কোনো শুভগ্রহের কিন্তু দৃষ্টি এখানে কিন্তু থাকছে না। এবং আপনাদের প্রপার্টির জায়গা কর্কট রাশির, সুখের জায়গা, এই সম্ভাবনাগুলো কিন্তু বিশেষ রূপে কিন্তু বাড়িয়ে তুলছে। এবং পাশাপাশি ধনপতির ধনভাবে অবস্থান আপনাদের ক্ষেত্রে, এবং ও পঞ্চমপতি এবং আপনার দশমপতির অবস্থান, অর্থাৎ কেন্দ্র ত্রিকোণ রাজযোগ, মানে কর্কট রাশির ক্ষেত্রে মানে কামাল করতে চলেছে, এক কথায় মালামাল হতে চলেছে এই 2021-এ এই নিজভঙ্গ ডবল রাজযোগে। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষ রূপে আর্থিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে আপনারা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু শুভ ফল কিন্তু পাবেনই পাবেন। দেখুন, এই যে নিজভঙ্গ রাজযোগ আপনার কোন কোনভাবে হচ্ছে, তৃতীয় ভাব, আপনার ষষ্ঠ ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশভাবে যে রাশিগুলো থাকছে সেই রাশিগুলো কিন্তু নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে। তবে দেখতে হবে, কেউ কেউ বলছেন যে স্যার আমার হচ্ছে না, আপনার রাশিচক্রে এই নিজভঙ্গ রাজযোগ আছে কি না। যদি আপনাদের রাশিচক্রে নিজভঙ্গ রাজযোগ থাকে তাহলে এই সময় আপনারা পূর্ণ মাত্রায় কিন্তু রেজাল্ট আপনারা পাবেন, এবং গ্ল্যামার দুনিয়া থেকেও কিন্তু এই সময় আপনারা কিন্তু যথেষ্ট প্রফিট কিন্তু আপনারা পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে কৌশিক রায় কথাগুলো বলছে, কোনো হাওয়াতে কথা কৌশিক রায় বলে না, সম্পূর্ণ গ্রহের গোচর অনুযায়ী আপনাদেরকে কিন্তু ফলাদেশ আপনাদের সামনে তুলে ধরে, অর্থাৎ নিজস্ব বাই বার্থ চার্ট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে একবার হলো অ্যানালিসিস করা। নমস্কার।